এই খাশিউন শব্দটা আমরা এখানে নিয়ে আসলাম, শব্দটা কি? খাশিউন। এই খাশিউন শব্দটি এর অর্থ হলো কি? বিনয়ী। এই শব্দটির অর্থ বিনয়ী। ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, আমরা আপনাদেরকে এর আগে অর্থ শিখিয়েছি। তাহলে খাশিউন শব্দটির অর্থ হচ্ছে বিনয়ী। এই খাশিউন শব্দটি এটা কি পুরুষ বাচক না স্ত্রী বাচক? এখানে পুরুষ অথবা স্ত্রী বাচক কোনটা হবে এটাকে আপনাকে জিনস বের করতে হবে। তাহলে এটা হলো কি? পুরুষ বাচক একটি শব্দ, অর্থাৎ মুজাক্কার। মুজাক্কার হলে পুরুষ আর মুয়ান্নাস হলে স্ত্রী বাচক হবে। মুজাক্কার অর্থাৎ এটা হচ্ছে পুরুষ বাচক একটি শব্দ, যেহেতু এখানে গোল তা শেষে নাই। এই শব্দটি কি এক বচন না দ্বিবচন না বহু বচন, এটা আপনি যখন বের করবেন তখন নিঃসন্দেহে এই শব্দটি খাশিউন শব্দটা কি এক বচন। এই খাশিউন ওয়াহেদ, ওয়াহেদ মুজাক্কার, এর শব্দ ওয়াহেদ মুজাক্কার। এই শব্দটি তাসনিয়ার দুটো ভাগ আছে আর জমার দুটো ভাগ আছে। এই শব্দটি যখন তাসনিয়াতে রূপান্তরিত হবে তখন কি হবে? আমরা যে আগে জেনেছি যে আনে আইনে, আনে আইনে, খাশি আনে, খাশি আন। অর্থাৎ যদি পুরুষ বাচকের ক্ষেত্রে হয় তাহলে খাশি আন, তাহলে খাশিউন দ্বিবচন আছে কি আনে আইনে, খাশি আনে অথবা খাশি আইনে, খাশি আইনে, খাশি আইনে, খাশি আনে, খাশি আইনে, দুটো যে কোনো একটি হবে। তাহলে এবার আমরা এই খাশিউন শব্দটি জমা যদি হয় তাহলে কি হবে? খাশিউনা, খাশিউনা। জমাতে যখনই যাবে তখন একটি অনুন সংযুক্ত হবে যদি সেটি মারফু হয়। তাহলে জমার সিমটমটা কি? অনুন। অর্থাৎ খাশিউনা হবে অথবা খাশিউইনা হবে, খাশিউইনা, খাশিউনা, উনা ইনা, উনা ইনা, যে কোনো একটি হবে। বহুবচনের ক্ষেত্রে যখন শব্দটি যাবে উনা অথবা ইনা, তাহলে খাশিউনা অথবা খাশিউইনা। তাহলে এই শব্দটি যখন মারফুরে মারফুর হবে, যখন মারফু হবে তখন খাশি উন হবে, আর যখন মানসুব অথবা মাজরুর হবে, মানসুব অথবা মাজরুর, মাজরুর হবে তখন ঈন হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের। এই কোন ক্যাটাগরির অবস্থা এটা আমরা পরে আলোচনা করছি। এবার আসুন, যদি এখানে এই শব্দটা যদি স্ত্রী বাচক যখন হবে, আমরা এক শব্দ লিখছি যে খাশিয়াতুন, 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 এই শব্দটা কি স্ত্রী বাচক একটি শব্দ, স্ত্রী বাচক একটি শব্দ, যেহেতু শব্দটির শেষে একটি গোল তা রয়েছে। গোল তা থাকলে তো চোখ বুঝিয়ে বলবো যে শব্দটা স্ত্রী বাচক একটি শব্দ। তাহলে খাশিয়াতুন শব্দের অর্থ হচ্ছে বিনয়ী, মহিলা বিনয়ী, মহিলা বিনয়ী। আগে ছিল পুরুষ বিনয়ী, এরা হলো মহিলা বিনয়ী। এই শব্দটা কি দাঁড়ালে? মুজাক্কার না মুয়ান্নাস? আমরা বলবো এই শব্দটা মুয়ান্নাস, জিনসের বেটা করে। এবার ওয়াহেদে যখন এই শব্দটা আসবে তখন কি হবে? ওই খাশিয়াতুন ওয়াহেদের ক্ষেত্রে তো কোনো পরিবর্তন নেই। ওয়াহেদ যখন হবে তখন জের জবর পেশ দিয়েই তো আমরা এক বচনটা নির্ণয় করে থাকি আর কি। খাশিয়াতুন, খাশিয়াতুন কি হলো? একজন মহিলা বিনয়ী। তাহলে ওয়াহেদ চলে গেল। যখনই আপনি তাসনিয়াতে চলে যাবেন তখন কি হবে? একটি তান যোগ করতে হবে, খাশি আতান। এই যে আনে আইছে, শুধু অতিরিক্ত তা এখানে আনতে আসছে,
এই যে তাসনের খাসি আতানে, খাসি আতানে অথবা খাসি আতাইনে, খাসি আ আইনে, খাসি আইনে, খাসি আতানে, খাসি আতাইনে, আতাইনে। তাহলে এবার বহুবচনে ওই শব্দটি যখন যাচ্ছে তখন খাসি কি হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে হয়েছে ওনা, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে কিন্তু হবে কি খাসি আতুন, খাসি আতুন। এই যে লম্বা তা, এটা আলিফ আর একটি লম্বা তা এখানে সংযুক্ত আতু, যদি মারফু হয় তাহলে আতু, অথবা খাসি আতি যদি আপনার মাজরুর বা মানসুবের ক্ষেত্রে হয় তাহলে কি হবে খাসি আতি, তু আর তি। তাহলে আমরা একটি শব্দ আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এই শব্দটা বিভিন্ন রূপের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, এক বচন, দ্বি বচন, বহু বচনের ক্ষেত্রে কিভাবে হচ্ছে। এবার আপনি আপনার এই শব্দগুলো আমরা এই শখের মধ্যে আপনাদেরকে আনতে হবে। আমি যদি এক এক করে বলি যে তাওয়াবুন, তাওয়াবুন এটা পুরুষবাচক শব্দ তাওয়াবুন, আর এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে হবে কি তাওয়া বাতুন, তাও বাতুন, এরা অর্থ হবে কি তৌবাকারী বা মহিলা তৌবাকারী। তাওয়াবিনাল্লাহা, তাওয়াবুর রহিম আছে না কোরআনে কারিমে। এই শব্দটা যদি মুজাক্কার হয় তাহলে কি হবে তাওয়াবুন, ঠিক আছে। আরে এখানে স্ত্রীবাচক হয় তো বললাম তুন হবে, তাওয়াবাতানে, তাওয়াবাইনে, তাওয়াবুনা, তাওয়াবিনা, ব্যাস। আর স্ত্রীবাচকের ক্ষেত্রে কিন্তু এখানে ওই একইভাবে চলে আসছে আর কি। সাদিকুন, পুরুষ সত্যবাদী, যখন মহিলা সত্যবাদী হবে তখন সাদিকাতুন, মহিলা সত্যবাদী, মহিলা সত্যবাদীর ক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা মহানুষ হয়ে যাচ্ছে। পুরুষ যখন সত্যবাদী যখন এক বছরে আসতেছে তখন কি সাদিকুন, আর যখন দ্বি বছরে যাচ্ছে তখন সদি কনে, সদি কনে অথবা সদি কাইনে, আনা আইনে। যখন বহু বছরে যাচ্ছে পুরুষের ক্ষেত্রে সদে কুনা অথবা সদে ইনা। তাসনিয়ার ক্ষেত্রে যখন আসছে তখন সদি কতানে, সদি কতাইনে, আর বহু বছরে যখন আসছে সদি কত, সদি কতি, বহু বছরের দুটি রূপে যাচ্ছে। আমরা মুরিদুন অর্থাৎ মুখ ফিরে নেওয়া, যখন মুরিদুন আসবে তখন অর্থ হবে পুরুষ মুখ ফিরে নেওয়া, আর যখন মুরিদাতুন যখন তা হবে তখন মহিলা মুখ, মহিলা মুখ ফিরে নেওয়া। হ্যাঁ, অর্থাৎ যে মহিলা মুখ ফিরে নেয়, মুখ ফিরে নেয় তাকে কি বলা হয় মুরিদাতুন। যখন পুরুষের ক্ষেত্রে আসছে তখন এখানে তাসনিয়ার ক্ষেত্রে কি আসছে মুরিদানে, মুরিদাইনে, বহু বসনে মুরিদুনা, মুরিদিনা। তাসনের ক্ষেত্রে মুরিদাতানে, মুরিদাতাইনে, আর মুরিদাত, মুরিদাত। এমনি ভাবে আমরা ফাইলুন, 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 ফাইলাতানে, ফাইলাতাইনে, ফাইলুনা, ফাইলিনা। স্ত্রীবাচকের ক্ষেত্রে ফাইলাতানে, ফাইলাতাইনে, ফাইলাত, ফাইলাত। ওয়ারিসুন, ওয়ারিসুন মানে বংশ, ওয়ারিসুনের অর্থ কি বংশ। তাহলে এখানে ওয়ারিসুন তো এক বচন, এরপর দ্বি বচনে আসছে কি ওয়ারি সাতানে, ওয়ারি সাতাইনে, ওয়ারিসুনা, ওয়ারিসিনা। পুরুষ বাচকের ক্ষেত্রে এখানে তাসনিয়ার ক্ষেত্রে স্ত্রী বাচকের ওয়ারি সাতানে, ওয়ারি সাতাইনে, ওয়ারি সাতু, ওয়ারি সাতি। দেখেন একই সিস্টেম, অর্থাৎ সূত্র জানা থাকলে, নিয়ম জানা থাকলে প্রত্যেকটা শব্দ আপনি এখানে আনতে পারবেন। এই যে হাসানুন, হাসানাতুন, হাসান এই শ্রীবাসনের ক্ষেত্রে হাসানাতুন, হাসানাতানে, হাসানাতাইনে, হাসানাতুন, হাসানা তিন, হাসানাতু, হাসানাতি। একই ক্ষেত্রে সাইমুন, সাইমুন একজন পুরুষ রোজাদার,
ছয় মাতুন একজন মহিলা রোজাদার, ছয় মাতানে, ছয় মাতাইনে, ছয় মুনা, তারপরে ছয় মিনা, স্ত্রীকে স্ত্রী বাচ্চাদের ক্ষেত্রে কি ছয় মাতুন, ছয় মাতানে, ছয় মাতাইনে, ছয় মাতু, ছয় মাত, ব্যাস ক্লিয়ার। জাকিরুন, জাকিরুন, জাকিরাতুন, তারপরে পুরুষের ক্ষেত্রে জাকিরাতানে, জাকিরাতাইনে, জাকিরুনা, জাকিরিনা, জাকিরাতানে, জাকিরাতাইনে, জাকি রাতু, জাকিরা তি। সাবিরুন, প্রত্যেকটা শব্দ দেখেন একই সূত্রে কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে, এরা হচ্ছে জমা মুজাক্কার সালেম। অর্থাৎ জমা মুকাসসারের ক্ষেত্রে, ইরেগুলারের ক্ষেত্রে আমরা জেনেছি যে অনিয়মতান্ত্রিক কিন্তু শব্দ সেগুলোর কিন্তু এই নিয়মে চোখ খাটবে না, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক বহুবচন বা নিয়মতান্ত্রিক শব্দের ক্ষেত্রে এই শব্দগুলো আপনাদেরকে আমরা এই শখের মধ্যে আমরা শিখিয়ে দিলাম। আপনারা বাসায় বসে বসে এইরকম শখ তৈরি করবেন, আর শব্দ সেখানে আপনারা লিখবেন, লিখে নিজে নিজে নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের প্র্যাকটিসটা আরও সুন্দর হবে। এটা আপনাকে একটা স্যাম্পল, একটা উদাহরণ দেখিয়ে দিলাম, এই উদাহরণটা আপনারা কাজে রাখবেন, এই যে শখ তৈরি করবেন এবং এরা অবস্থা, এটাকে একবার মানে এটাকে মারেফা কি নাকেরা, এরা মানসুব কি মাজরুর, এটা আপনারা নির্ণয় করতে পারবেন আর কি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন একটি বিষয় আপনাদেরকে মোটামুটি অবগত করলাম, এবার আমরা কোরআনিক এক্সাম হলে যাবো ইনশাল্লাহ। কোরআনিক এক্সাম হলে আপনাদেরকে আমরা প্রতিনিয়ত কিন্তু কোরআনিক এক্সাম হলে নিয়ে যাচ্ছি, এই জন্য যে আমরা তো আপনাদেরকে আরবি শেখাচ্ছি না। আপনারা এটা মনে করেন না কখনোই যে 10 কোটি ভোকাবুলারির একটি ভাষা আপনাদেরকে শেখানো সম্ভব না এই বয়সে আপনাদেরকে। আপনাদেরকে আমরা কোরআনের ভাষা অনুধাবনের জন্য যেটুকু দরকার ঠিক সেইটুকু শিখছি। সুতরাং আমাদেরকে কোরআনের এক্সাম্পলে, কোরআনিক এক্সাম্পলে আমাদেরকে যেতে হবে এবং সব শব্দগুলো কোরআন থেকে আনা হচ্ছে, এবং যে ক্লাসে যে শব্দগুলো আনলে আপনাদেরকে বোঝার জন্য সুবিধা হবে এবং সেই শব্দগুলো কিন্তু আমরা স্টাডি করে রিসার্চ করে আমরা কিন্তু সেই শব্দগুলো এখানে আনছি, এবং এই উদাহরণগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ কিন্তু আর একটা ক্লাসের সাথে কিন্তু মিলবে না, যেহেতু প্রত্যেকটা ক্লাসের স্বতন্ত্র কিছু রূপ, কিছু বৈশিষ্ট্য আমাদেরকে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল করুন এবং ডে বাই ডে আপনারা প্রতিদিনের ক্লাস প্রতিদিন আপনারা কমপ্লিট করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনাদেরকে সামনের ক্লাসগুলো কিন্তু আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার আমরা কয়েকটি উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিব, যে উদাহরণগুলো দেখেন আপনি মুমিনুন, এই যে শব্দটি আমি লিখলাম এখানে, এই শব্দের মধ্যে কয়েকটি শব্দ রয়েছে এখানে, ওয়া ওয়াল মুমিনুন, দেখেন ওয়া শব্দের অর্থ কি, ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, ওয়া তিনি বা সে, আর মুমিন মানে একজন, এবং তিনি একজন মুমিন, হওয়া মুমিনুন শব্দটি কি একবচন, হওয়া কি, হওয়া কি একবচন না বহুবচন, হওয়া একটা কি প্রণাম না, তাহলে হওয়া তিনি বা সে, হুয়া হুমা হুম, হুয়া এক বচন, হুমা দ্বি বচন, হুম বহু বচন, তাহলে এখানে এক বচন হুয়া আসছে বলেই কিন্তু আল মুমিনুন এক বচন আসছে। অর্থাৎ তিনি একজন মুমিন যদি আমরা আরবি করি তাহলে কি হবে কি, আহওয়াল মুমিনুন, এবং তিনি একজন মুমিন। এখন আমরা বহু বচনে এই শব্দটা আমরা নিয়ে যাব, তাহলে যদি আমরা বলি যে এবং তারা সকল মুমিন, তাহলে এবং তারা সকল মুমিন, আপনি এটা আবি করেন তো কিভাবে করবেন, এবং তারা সকল মুমিন, তাহলে আমরা এখানে বহু বচনে কি, এখানে বহু বচন শব্দটা এখানে কি আসবে, ওয়া হুমুল মুফলিহুন, ও এবং হুমুল মুফলিহুন, হু মুল মুফলিহুন, মুফলিহুন মানে কি, ও সরি মুমিনুন,
একটু ভুল হয়ে গেল, মুমিনুন। সূত্র দেখছেন, মুমিনুন এক বছর, মুমিনুন অনুন দেওয়ার সঙ্গে সঙ্গে হয়েছে বহু বছর, আর হুম কি বহু বছর, এখানে হুম বহু বছর হওয়ার পরে এর জন্য এখানেও বহু বছর শব্দটি ব্যবহার করা হয়েছে। হুমুল মুফলিহুন, তারা সকল মুমিন। তাহলে আমরা আগে যে বহু বছর আপনাদের শিখালাম যে মুমিনুন শব্দটি এক বছর, ওয়াহেদ মুমি তা মুমিনা, মুমিনা মুমিনানে মুমিনাতুন মুমিনাইনে, আবার মুমিনুনা মুমিনিনা, মুমিনাতে মুমিনাতু মুমিনাতি, এই যে সূত্রের মধ্যে কিন্তু সে এই এটা পড়ে গেল আর কি। আমরা আরেকটি কয়েকটি উদাহরণ আপনাদেরকে এখানে আমরা দিব। তো আরেকটি বহু বছরের উদাহরণ আমরা দিচ্ছি, উলা উলাইকা হুমুল হুমুল মুফ মুফলিহুন। উলাইকা কি বহু বছর, উলাইকা মানে কি উহারা, উহারা হুম, এখানে এটা বহু বছর আসলে হুম হচ্ছে বহু বছর, উলাইকা তারা হুমুল মুফলিহুন, তারাই উহারাই তারা সফল মুফলিহুন অর্থাৎ সফলকামী বা সফলকামী গণ, মুফলিহুন মানে তারা সফল মানে তারা সকলেই সফলকাম হবে আর কি। এখানে উলাইকা শব্দটার কারণে উলাইকা হুমুল মুফলিহুন সব বহু বছর থাকে, উলাইকা বহু বছর, হুম বহু বছর, মুফলিহুন বহু বছর, তারাই সকলেই তারা সফলকাম হবে বা সফলতার সম্মান শিখরে তারা আর কি পৌঁছবে আর কি। বোঝা গেছে কত সুন্দর উদাহরণ। এখানে একটা স্ত্রীবাচক একটি শব্দ আপনাদেরকে আমরা শিখাচ্ছি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, একটা আয়াত আছে না ফাইনা, ফা অথবা নিশ্চয় ইন্না নিশ্চয় ইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত হিয়া সে, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, মনে আছে হিয়া অর্থাৎ একটি প্রণাউন, স্ত্রীবাচক একটি প্রণাউন, এই যে হুয়া পুরুষবাচকের ক্ষেত্রে আর হিয়া স্ত্রীবাচকের ক্ষেত্রে, তাহলে নিশ্চয় জান্নাত সে মাউন শব্দ অর্থ আছে স্থান, আবাস স্থান, অর্থাৎ নিশ্চয় জান্নাতে তার আবাস স্থান, হ্যাঁ সে বা তার এক বছর, তাহলে এখানে এক বছরের ক্ষেত্রে আমরা কি বলে এটা এক বছর, এবং জান্নাত শব্দটাও কি এক বছর স্ত্রীবাচক, জান্নাত কিন্তু একটি স্ত্রীবাচক শব্দ, তাহলে জান্নাতের ঠিকানা হচ্ছে আমাদের কি ঠিকানা, কোথায় আসল ঠিকানা, আমরা তো লিখি যে গ্রাম পোস্ট উমুক আমাদের এ বাই টু বাই বি, বিভিন্নভাবে আমরা একটা ঠিকানা দিই, কিন্তু আমাদের আসল স্থান কোথায়, আসল ঠিকানা কোথায়, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত অথবা জাহান্নাম, ভালো কাজ করলেই জান্নাতের আপনার চিরস্থায়ী একটি ঠিকানা এবং জান্নাতের ঠিকানাটাই হলো আসল ঠিকানা, তাই আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের আসল ঠিকানা তো জান্নাতেই, যারা নাকি সফল কাম হবে আর কি, ঠিক আছে। ইন্নাল আবার কোরআন আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন যে, এটা উদাহরণ দেখছেন আয়াতটা, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল ওয়াল আরদ, ইন্না ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে ইন্না নিশ্চয় ফি, এটা হুরুফি জার, তো হুরুফি জার আসলে শব্দের শেষে জের হবে, ইন্না নিশ্চয় ফি মধ্যে খলক, খলকুন শব্দের অর্থ কি সৃষ্টি, তা সৃষ্টির মধ্যে রয়েছে আসমান সামাওয়াত, সামাওয়াতের বহু বচন সামাওয়াত বহু বচন আসছে, এই সামাওয়াতের স্ত্রীবাচক শব্দ এটা আলিফতা আসছে, এত সামন স্ত্রীবাচক শব্দ সামনে বহু বচন কি সামাওয়াত, অর্থাৎ অনেকগুলো আসমান সামাওয়াত ওয়াল আদ, অনেকগুলো আসমান, আসমান কি একটা বহুত আসমান, সাত আসমান বলা হয় না, আসমানের কি এক সংখ্যা একটা, একটা সংখ্যা না, অল আর্দ অল আর্দুন এক বছর, আর্দ এবং অনেকগুলো আসমানের সৃষ্টি ফি মধ্যে নিশ্চয়ই, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আর্দ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, এই শব্দটির আয়াতের অর্থ, তাহলে
এই শব্দটির অর্থ দেখেন আপনি করতে পারবেন না, একটা সহজ ভাবে আল্লাহ তাআলা এখানে এই যে খলকুন শব্দের অর্থ হচ্ছে খুলুকুন, বহুবচন খলকুন, খুলুকুন সৃষ্টি সমূহ। হ্যাঁ, খালেক সৃষ্টিকর্তা, আল্লাহর এক নাম কিন্তু খালেক, হ্যাঁ, যিনি সৃষ্টিকর্তা, ইয়া খালেকুন, সেখান থেকে আমরা দেখতে পাই। দেখেন যে উদাহরণগুলো আমরা আনছি কোরআনের এক্সাম্পল থেকে, সেই উদাহরণগুলো কিন্তু সব আপনাদেরকে জানা, আপনাদেরকে কিন্তু আমরা শুধুমাত্র ধরিয়ে দিচ্ছি আর কি। মানে এই উদাহরণগুলো কিন্তু কঠিন কোনো উদাহরণ না, এটা একেবারেই সহজ একটি উদাহরণ আর কি। আমরা আরেকটা উদাহরণ যদি আপনাদেরকে এখানে দিই, যেমন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা ইউহিব্বু, ইউহিব্বু ইন্নাল্লাহা, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিন। এই যে শব্দটা আপনাদেরকে আমরা লিখো আপনাদেরকে কাছে, এটা কিন্তু একটা পরিচিত শব্দ, প্রত্যেকটা শব্দ দেখেন আপনাদেরকে অনেক পরিচিত। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিন নিন, এই যে মুহসিনিন, এই আনন্দে বহুবচন করা হয়েছে একদম, হাসানুনের হাসানুন শব্দ থেকে, এই যে হাসানুন দেখছেন, হাসানুন হুসনুন শব্দটা অর্থ কি, লাগাদ কান লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, এই হাসানা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, উত্তম, যা কিছু সুন্দর সেটি হলো হাসানা। এই জন্য মোহাম্মদ সাল্লামকে, মোহাম্মদ সাল্লামের ক্যারেক্টারের অ্যাটেস্টেড করে আল্লাহ তাআলা বলছেন যে মোহাম্মদ সাল্লামের ক্যারেক্টারের মধ্যে রয়েছে সর্বোত্তম নিদর্শন বা নমুনা আর কি, এটাকে আকৃত ধরতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহে, ফি মধ্যে, রাসূল সাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে সর্বোত্তম ক্যারেক্টার, হাসানা মানে সর্বোত্তম, হ্যাঁ, ইহসান, সেখান থেকে ইহসান শব্দটাও আমরা পাই, এবং মুহসিনিন এই শব্দটা, মুহসিনিন অর্থাৎ যে ইহসান করে, যে সর্বোত্তম আচরণ করে, যে সর্বোত্তম পন্থায় চলে, যে সর্বোত্তম নীতি নির্ধারণ করে, যে প্রত্যেকটা কাজ অত্যন্ত বিনয়ী, আন্তরিকতার জবাবদিহিতা এবং অত্যন্ত মানে সুন্দর পরিচ্ছন্ন পরিমার্জিতভাবে যে কাজ করা হয়, যে কাজ করে তাকে বলা হয় মুহসিন। তাই নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বু ভালোবাসেন মুহসিনিন, সুন্দর পরিপাটি কাজ কারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সুতরাং প্রত্যেকটা কাজ দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এলো মেলো আগোছালো, আর একটি হচ্ছে সুন্দর সুপারিটি সুপরিমার্জিত, অত্যন্ত সুশৃঙ্খল, সুমার্জিত, উত্তম পন্থায়, উত্তম আদর্শ নৈতিকতার সঙ্গে, এবং মোহাম্মদ সাল্লামকে সাম্বল সামনে রেখে যে কাজগুলো পরিচালনা করা হয় সেই কাজগুলোকে বলা হয় মুহসিন, এবং আল্লাহ তাআলা তাকেই বেশি ভালোবাসেন। ইউহিব্বু মহাব্বত থেকে ইউহিব্বু মানে ভালোবাসেন। তাহলে এই যে নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ কাকে ভালোবাসেন, এই মুহসিন, তাহলে হুসনুন শব্দটা আমরা দেখলাম, হাসানাতুন হুসনুন, তারপরে মুহসিনুন, একটা শব্দ আপনি যখন শিখবেন তখন আরবিতে বিভিন্নভাবে সেই শব্দটা রূপান্তরিত হয়ে